ফিরছে আবার নীলকুটির রাজকুমার। হাই গাইস, এখন কথা বলবো হইচইয়ের একটি ফেমাস সিরিজ যার নাম মন্টু পাইলট, যে সিরিজ দেখি আমরা ওয়েব সিরিজ বলতে গেলে ভালো লাগা শুরু হয়েছিল বাংলায়। তো সেই সিরিজ একটা মন্টু পাইলট, যা বিশাল রকমের একটা ক্রেজ কিন্তু সেই সময় ছিল। তো এর আবার কিন্তু সেকেন্ড সিজন আসতে চলেছে, অর্থাৎ মন্টু পাইলট 2। তো এর আজকে সৌরভের কিছু লুক আজকে রিভিল করা হয়েছে, মানে মন্টু পাইলটের আজকে কিছু লুক রিভিল করা হয়েছে। তো এই পোস্টারগুলো, মানে এই লুকগুলো কীরকমের বা লুকগুলো কীরকম লাগছে সেইগুলোই আপনাদের আজকে বলবো। এখানে হইচই থেকে 5টা ফটো দেওয়া হয়েছে, মানে 5টা লুক দেওয়া হয়েছে, সেই লুকগুলো আপনাদের সামনে দেখাবো এবং বলবো যে লুকগুলো কীরকম। তো প্রথমে একটা লুক আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে সৌরভের মানে চোখগুলো একদম পুরো এরকমভাবে তাকিয়ে আছে, আর তা একদমই ছোট, মানে জিরো ট্রিমার করে জিরো করলে যেরকম চুলগুলো থাকে না, সেরকম একদম ছোটো ছোটো একদম চুল। আর দাড়িটা তো আছেই, আর একটা হাড় পড়ে আছে, একদম তার আলাদাই নজরে সে দেখছে, মানে যেরকম তার লুকটা এমনি ছিল মন্টু পাইলটে যেরকম ছিল সেরকমই একটা অ্যাগ্রেসিভ, একটা জেদি একগুঁয়ে টাইপের যেরকম, সেরকমই লুকটা দেখে মনে হচ্ছে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে সৌরভের আরেকটা লুক যেটা সেটা খুব একটু নতুনত্ব, মানে এখানে বড় বড় তার চুল দেখা যাচ্ছে। সাধারণত মন্টু পাইলটে আমরা সৌরভের বড় বড় চুল দেখি না, মানে মন্টুর বড় বড় চুল দেখি না, তো এখানে বড় বড় চুল এরকম দাড়ি এরকম একটা লুক এখানে দেখা যাচ্ছে। তো এই লুকটা বেশ ভালো। এরপরে আরেকটা ওই রকমই লুক, যেটা বড় বড় চুল, আমার মনে হয় তিনি নীলকুঠি ছেড়ে তিনি নিজের পায়ে দাঁড়াবেন বা নিজে কিছু করার চেষ্টা করবেন, তখনকার হয়তো এই ফটোটা হতে পারে বা এই লুকটা তখনকার হতে পারে। তারপর আরেকটা ওই রকমই একটা লুক দেখা যাচ্ছে, এটা এরকম করে দেখছে, তো ওই লুকটা বেশ ভালো। তো ওটা একদমই ওই ট্রিম করা, একদম চুল কিছুই নেই বলতে গেলে, তো ওটা মনে হয় নীলকুঠিরই কিছু গল্প হতে পারে, মানে তো এমন হবে হয়তো নীলকুঠি থেকে সে বেরিয়ে যাবে, তারপরে হয়তো নীলকুঠিতে আবার ফিরে আসবে, তো এইরকম দুটো জার্নির হয়তো গল্প এখানে থাকতে পারে, আমার এটাই মনে হয়। তারপর আর একটা লুক যেটা তার, এদিকটা তো কাটা, সেই কাটা দাগটা আর একটা লুক, সে ইন্টেন্স এরকম করে দেখছে, মানে একদিক থেকে দেখছে, তো সেরকম একটা লুক এখানে দেয়া হয়েছে। তো এখনও কিছু টিজার বা ট্রেলার এরকম কবে কি আসবে বা সিরিজটি কবে আসবে এরকম কিছু কথা বলা হয়নি, শুধুমাত্র এই লুকগুলোকে দেয়া হয়েছে, এরপর হয়তো আরও সবাই লুক হয়তো আসবে। এটা হচ্ছে হইচইয়ের সবথেকে সাকসেসফুল একটা সিরিজ বলতে পারেন, তো এই সিরিজটা ভালোই হবে আশা করা যায়। তো দেখা যাক পরবর্তীকালে কী কী আপডেট উঠে আসে সেগুলো আপনাদের সামনে বলবো। তো লুকগুলো বেশ কিন্তু ভালো লাগছে, তো আপনাদের কেমন লাগলো ওই ভিডিওটার এই যে পোস্টারগুলো, মানে এই যে লুকগুলো কীরকম লাগলো সেগুলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কতটা এক্সাইটেড যে এই মন্টু পাইলট 2 দেখার জন্য, তো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো